ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বা আশুদেবায়নামাহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে একটি দশ টাকার নোটে যদি লাগিয়ে দিতে পারেন একটি জিনিস তাহলে ধন বর্ষা হতে থাকবে রাতারাতি অবশ্যই ফলপ্রসূ ফললব্ধ এবং দীর্ঘ দিন ধরে চলে আসছে একটি খুব ভালো টোটকা বা উপায় যা বলেন দৈবিক কৃপা এটার মধ্যে চলে আসবে এই টাকাই তখন নানা রকম মানে অনেক টাকাকে আকর্ষণ করবে যদি এই কাজটি করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন যখনই আপনারা এই বেল আইকন ক্লিক করে অল অপশান ক্লিক করবেন তখনই কিন্তু কি হবে তখনই আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান হিসাবে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার কেন করতে বলি কেননা আমাদের দ্বারা যদি একজনেরও ভালো হয় তাহলে জানব যে একটি সঠিক কাজ হয়েছে এবং আপনাদের দ্বারা যদি কারোর মঙ্গল হয় সেই মঙ্গলময় পরমাত্মা পরমেশ্বর কিন্তু আপনাদের জন্য শুভেচ্ছা পাঠিয়ে দেবেন আর আপনারা সেটা নিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন তাই অবশ্য শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা প্রক্রিয়াটি মন দিয়ে না শুনলে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কি করে করবেন বিশ্বাস হচ্ছে আসল বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস থাকলে মানুষ জলের উপর দিয়েও হেঁটে চলে যায় সত্য ঘটনা কিন্তু সেই বিশ্বাসটাকে মনের জোরটাকে আনতে হবে উপায় বা টোটকা আমাদের কিন্তু শক্তি জোগায় পরমাত্মাকে বারবার অনুরোধ করতে শক্তি জোগায় যে আমাকে সাহায্য করো আমি যা করেছি ভুল করেছি আমার সমস্ত দুর্গতির জন্য আমি দায়ী জানি কিন্তু একটু মুখ তুলে চাও বারবার যখন আমরা পরমাত্মাকে সেই আদি শক্তিকে আমরা রিকোয়েস্ট করব। তিনি কিন্তু আমাদের দিকে ফিরে তাকাবেন তাই উপায় টোটকাগুলো আমাদের অনবরত চালিয়ে যেতে হবে এবং মনে বিশ্বাস ভাবে একাগ্র চিত্তে করে যেতে হবে আরেকটা কথা জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা আসবে অনেক নেগেটিভ কথাবার্তা আসবে সেই দিকে কান দিলে হবে না আপনি তালে ভরকে যাবেন আপনি তালে হরকে যাবেন আপনি তালে। স্লিপ করে যাবেন তাই কে কি বলছে দেখার দরকার নেই আপনি সঠিক আপনি নিজের যেটা বিশ্বাস করেন সেটা নিয়ে গিয়ে চলুন চলুন আলোচনা শুরু করি কিন্তু তার আগে একবার যদি ধন্যবাদ না দিই একবার যদি শুভকামনা না দিই আমাদের সাথে পথ চলছেন যেসব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার পৃথিবীর নানা প্রান্ত থেকে এই মহা মিছিলে তাদেরকে অবশ্যই সাদুর অভ্যর্থনা কামনা তাদের জন্য এবং ভালোবাসা প্রীতি কেননা আমরা ভগবানের কাছে পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করছি যে আপনারা খুব সুখী হন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক আর আমাদের এই পরিবারের সমস্ত বয়োজ্যেষ্ঠকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শতকোটি প্রণাম কেননা তারা আশীর্বাদ যদি না দেন আমরা কিন্তু এগোতে পারবো না তাই অবশ্যই কিন্তু তাদের আশীর্বাদ আমাদের পাথেও চলুন আলোচনা শুরু করি কিন্তু তার আগে আরেকবার বলবো যেই সমস্ত চ্যানেল আমাদেরকে ভিউ করে আমাদেরকে নকল করে ভিডিও বানাচ্ছেন পরমেশ্বর আপনাদের যেমন কর্ম তেমন ফল এ বিশ্বাসী আমি আমরা তাই আপনারা সে ফল পাবেন কিন্তু সেফগার্ড হিসাবে এইটুকুনি বলবো যে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের সৃষ্টি করার ক্ষমতা রাখুন অপরের নামে দুর্নাম ছড়িয়ে নিজের শুক্র গ্রহকে নিজের জীবনকে তছনছ করবেন না আর আমরা কিন্তু নক্ষ দর্পণে রাখছি কোন কোন চ্যানেল আমাদেরকে কপি করে কিন্তু তারা ভিডিও করছে আমরা কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো আমরা কিন্তু পরিষ্কার জানিয়ে দেবো কোন কোন চ্যানেল কেননা আমাদের কাছে রিপোর্ট আছে ইতিমধ্যে তবুও একটা শেষ সুযোগ দেওয়ার চেষ্টা করছি সবার সু বুদ্ধি জাগ্রত হোক এই কামনা করে আজ আরম্ভ করছি চলুন দেখুন আমরা তো মা লক্ষ্মীর কৃপা পেতে চাই সবাই যার যতই থাকুক না কেন বেলেনিয়াররা আরবপতিরা সবাই চাই যে আরও ধনসম্পত্তি যেন আসে কেননা এই ধন সম্পত্তির সাহায্যেই আমরা সুখ কিনি আমরা ভালো থাকি আমরা সমাজে মান সম্মান পাই তাই এই যে ক্রিয়াটি আজকে আমরা করব। এর মাধ্যমে শুধু যে মা লক্ষ্মীর কৃপা পাবো তা নয় সমাজে সম্মান মান যশ বৃদ্ধি পাবে অর্থাৎ একজন নামি দামি মানুষ হিসাবে আমরা পরিচিতি লাভ করবো তাহলে কি করতে হবে একটি দশ টাকার নোট নিতে হবে বা দশ টাকার কয়েন এবারে এই ভিডিও তো সারা বিশ্বের লোকজন দেখছেন তাদের দেশে যেই নোটটি চালু দশ টাকার অনুযায়ী যে নোটটি চালু আর কয়েন যে মুদ্রাটা চালু তারা সেটাই নেবেন যদি আপনি চান একশো টাকা নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে টাকাটা নিলেন এই যে দশ টাকা বলছি বা একশো টাকা কেন বলছি না পাঁচশো টাকা কেন বলছি না দু হাজার টাকা কেন না এই যে একশো টাকা একশো টাকায় একের পিঠে দুটো শূন্য আছে আর দশ টাকায় একের পিঠে একটা শূন্য আছে বা দশ টাকার কয়েন এক আর শূন্য শূন্য যদি বাদ দিই তাহলে থাকে এক আরে এই এক মূলাঙ্ক কাকে রিপ্রেজেন্ট করে অনেক ভিডিও বানিয়েছি তাও একবার বলে দিই সূর্যকে তাহলে এই এক টাকাটা নেওয়ার পিছনে সূর্যকে আমরা স্ট্রং করছি আর সূর্য কি দেয় যশ মান খ্যাতি অর্থ প্রতিপত্তি তাই সূর্যকে কিন্তু আমাদের দরকার সূর্য গ্রহকে আর গ্রহ সমাবেশে তাকে পিতা ধরা হয় মাতা ধরা হয় চন্দ্রকে তাই পিতার আশীর্বাদ অবশ্যই দরকার কেননা জানেন যে পিতা ছাড়া বা মাতা ছাড়া কিন্তু সংসার অসম্পূর্ণ তাই এই যদি যে কাজটা করব সেটাতে শুধু মা লক্ষ্মীর কৃপা পাবো না সূর্যদেবেরও কৃপা পাবো এই কাজটি রবিবারে করলে খুব ভালো ফল দেয় তাছাড়া যদি আপনি কোনো শুভ দিনে করতে চান করতে পারবেন এক এক টাকা নেবেন দশ টাকাই ধরে আমরা এগোচ্ছি ইচ্ছা করলে একশো নিতে পারেন একশোর কথা বলছি না দশের কথা বলছি পরিষ্কার নেবেন ছেঁড়া যেন না হয় নোটটা ফাটা যেন না হয় অপরিষ্কার কিছু লেখা আছে যেন না হয় হলুদ মাখানো বা লাল সিঁদুর মাখানো যেন না হয় অর্থাৎ মোটামুটি একটু চকচকে নোট নেবেন নিশ্চয়ই আমাদের ট্যাক্সাল নেই যে আমরা একটা বানিয়ে নিয়ে চলে আসব পরিষ্কার পরিচ্ছন্ন টাকা নেবেন অনেক সময় এটিএমে দেখবেন খুব চকচকে টাকা পাওয়া যায় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন টাকা নেবেন দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন টাকাটা তো আর গঙ্গা জলে ধুতে পারবো না পয়সা হলে ধুয়ে নেবেন কোনো অসুবিধা নেই একই প্রক্রিয়া যেটা বলবো সব একই প্রক্রিয়া পয়সা তা মানে দশ টাকার কয়েনের জন্যও যা নিয়ম দশ টাকার নোটের জন্য তা নিয়ম এবারে পূর্ব দিকে মুখ করে বসবেন কোথায় বসবেন আপনি যদি পুজোস্থল থাকে পূজার স্থান থাকে সেখানে বসবেন না হলে একটা পবিত্র জায়গায় পূর্ব দিকে মুখ করে বসবেন নোটের উপর একটি তিলক দেবেন কুমকুমের তিলক অর্থাৎ একটা ফোটা দেবেন কুমকুমের বা একটা ছোট কাঠি নেবেন কি কাঠি নেবেন এবারে আপনি দেখুন এটা নিতে পারেন একটা ওই দেশলাই কাঠির পিছনটা ছোট্ট ছোট্ট হবে দিয়ে কী করবেন এই ছোট কাঠিটা নিয়ে আপনি দশটি টিপ দেবেন তার দুই ছোটো ছোটো ছোট ছোট করে টিপ কিসের টিপ দেবেন এই কুমকুমের টিপ দেবেন বা লাল চন্দন দেবেন চন্দন বেটে নিয়ে আপনি করবেন এবারে ধরুন চন্দন নেই তখন কুমকুম দেবেন কিন্তু যদি লাল চন্দন থাকে লাল চন্দনই বেস্ট লাল চন্দনটা দেবেন একটা হলুদের তিলক দেবেন সে টাকা হোক বা কয়েন দুটোর যা বলছি সব কিন্তু দুটোর জন্যই বলছি এরপরে কী করবেন একটি গমের দানা নেবেন মাত্র একটি গমের দানা দিয়ে আপনি হয় গয়েনটার উপর রাখলেন নয় টাকাটার উপর রাখলেন তারপরে কী করবেন একটি গোলমরিচের দানা নেবেন দিয়ে ওইটা আপনি রাখবেন কিসের উপর টাকাটার উপর বা কয়েনের উপর যদি ধরুন আপনি পয়সা কয়েনটা নিয়ে কাজ করছেন তাহলে কি করবেন আপনি এই প্রক্রিয়াটি একটা কৌটো যে কোনো কৌটো নেবেন আপনি সেটা আপনি প্লাস্টিকের কৌটো নিতে পারেন রুপোর কৌটো নিতে পারেন আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেই কৌটোটা নেবেন কৌটুটা নিয়ে আপনি কি করলেন ওর মধ্যে এই টাকাটা রাখলেন তিলক দিলেন এই দিলেন গোলমরিচ দিলেন গমের দানা দিলেন হলুদের তিলক দিলেন দিয়ে কি করলেন আপনি যদি আপনার নোট হয় প্রথমে নোটের কথাটা বলে নিই নোট হলে এই ক্রিয়াটি করার পর এই সমস্ত কিছু করলেন দিয়ে আস্তে করে ওটাকে ফোল্ড করবেন গোল 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 করবেন গোল করে ঘুরিয়ে আপনি মুছড়ে ফুচড়ে দেবেন না গোল করে বেশ রোল করে নেবেন রোল খান না আপনারা সেই রোল রোল করে নিয়ে লাল সুতো দিয়ে আপনারা বেঁধে দেবেন তারপর ডান হাতে নেবেন আর যদি এটা কয়েন হয় কয়েনটার উপর কি করবেন এই সুদু নিয়ে এই টাকা পয়সার মধ্যে গম আর এই যে আপনি গোলমরিচ দিচ্ছেন সুতো বেঁধে দেবেন লাল সুতো দিয়ে কতবার বেঁধে দেবেন লাল সুতো দিয়ে তিনবার পেয়েছি দিন তিনবার রেখে দিলেন বা একবার পেয়েছি দিন কোনো অসুবিধা নেই এবার ডান হাতে নিয়ে বলবেন ওম সুরাইয়া নমাহা সহস্র নাইয়া হিম সহা আর একবার বলে দিচ্ছি ওম সুরাইয়া সহস্র কিরা নাইয়া শাহা আর একবার বলছি ওম সুরাইয়া নামাহা, সহস্র কির নাইয়া ধ্রীম শাহা এটা বলবেন দু থেকে পাঁচ মিনিট জপ করুন কোনো অসুবিধা নেই এটাকে আপনি এনকারেজড করে দিচ্ছেন এটাকে আপনি অভিমন্ত্রিত করে দিচ্ছেন শক্তি প্রদর্শন করে দিচ্ছেন অ্যাক্টিভ করে দিচ্ছেন এটাকে লাইফ দিয়ে দিচ্ছেন দিয়ে টাকাটাকে কি করবেন বা পয়সাটাকে আপনি তো ওই কৌট মধ্যেই আপনি বন্ধ করে রাখবেন দিয়ে তারপরে আপনি কি করবেন ওইটাকে আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আর টাকাটাকেও আপনি আপনার যেখানে রাখার রেখে দেবেন যেখানে ধনসম্পত্তি রাখেন এবারে কথা হচ্ছে ধরুন আপনার অনেক ধন সম্পত্তি রাখার জায়গা আপনি যতগুলো টাকা নেবেন দশ টাকার নোট নিয়ে বা দশ টাকার কয়েন নিয়ে ততগুলো করবেন বা আপনি যদি ওয়ালেটে রাখতে চান যতজন মেম্বার ততজন করবেন কোনো অসুবিধা নেই যাদের জন্ম এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে আর আঠাশ তারিখে তারা যদি এই কাজটি করে তাহলে খুব তাড়াতাড়ি ফল পাবে কেননা তারা তো সূর্যের তাদের মূলাঙ্ক সূর্য তাদের যে ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক এক সেই জন্য তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফলটা পাবে অন্যরা কি তাহলে পাবে না অবশ্যই পাবে ধৈর্য ধরে এই কাজটি করুন এই কাজটি করে রাখুন এই টাকা যেখানে রাখবেন অন্য টাকাকে আকর্ষণ করবে কোথা থেকে যে আপনি ধনসম্পত্তির মালিক হবেন আপনি সেটা জানেন জানতেই পারবেন না সুযোগ কিন্তু আপনার সামনে এসে খুলে যাবে আর একটা কথা সময় বলবো যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন পূজা পাঠ বা সেই ধর্মে নিবেদন করুন নিজেকে সোপে দিন মন্ত্র এমনই একটি গুণের গুণান্বিত যে এনকারেজ করে আমাদের চার্জ করে দেয় আমাদের শক্তি এনে দেয় ইউনিভার্স থেকে শক্তি শক্তি আমাদের মধ্যে এনে কি করে আমাদের মধ্যে দিয়ে দেয় তাই অবশ্যই কিন্তু সেই পরমাত্মা আর পরমেশ্বরের কৃপা ছাড়া কোনো কিছু করা যাবে না যতই টোটকা টোনা এগুলো করুন না কেন উপায় পরমেশ্বরকে যদি না মানেন কিচ্ছু করা যাবে না তাই অবশ্যই এ পদ্ধতি করুন সেই বিশ্বাস নিয়ে গিয়ে চলুন সফলতা পাবেনই আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য শুভকামনা রইল খুব ভালো থাকবেন